গুলশান ক্লাব অলিম্পিয়াড নামে তৃতীয়বারের মতো ইন্টার ক্লাব স্পোর্টস কার্নিভাল শুরু হয়েছে। শুক্রবার রাজধানীর গুলশান ক্লাবে টেনিস কোর্টে সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এবারের আসরে উদ্বোধন করেন ঢাকা 17 আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত। এ সময় অন্যান্যের মধ্যে গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তমাল উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জায়গায় সামাজিক ক্লাব ও বাংলাদেশ অবস্থিত বিদেশি ক্লাবগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে স্পোর্টস কার্নিভাল। বিভিন্ন ক্লাবের সদস্য এবং তাদের সন্তানরা এই ক্রীড়া উৎসবে অংশ নেবেন। ইতোমধ্যে 900 বেশি সদস্য রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। এবার মোট 18 ক্লাব অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। অলিম্পিয়াডে 13 খেলায় মোট 18 ইভেন্ট রাখা হয়েছে। এছাড়াও প্রথমবারের মতো রাখা হয়েছে কুইজের ব্যবস্থা।